শুভ সকাল সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা তোমাদের পড়াশোনাকে চালু রাখার জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। তোমরা যে যেখানে বসে ক্লাসের সাথে সংযুক্ত আছো, তোমাদের সবাইকে অভিনন্দন। মান্নাহাই স্কুল অ্যান্ড কলেজ সহকারী শিক্ষক মাধবী মিশ্র, আমি আজকে তোমাদের ক্লাস নিব ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীবৃন্দ। তোমাদের আজকে ব্যাকরণের ক্লাস, ব্যাকরণের বিষয় আছে ভাষা ও বাংলা ভাষা। প্রাণী জগতে একমাত্র মানুষেরই ভাষা আছে, মুখের ভাষা। অন্য পশু পাখি যেই ধরনের ভাষা ব্যবহার করে সেগুলি ভাষা না, শুধুমাত্র আওয়াজ। অর্থাৎ আমরা সৃষ্টির সেরা জীব হিসেবে একমাত্র আমাদেরই মুখে ভাষা আছে। আমরা ভাষার মাধ্যমে ভাব প্রকাশ করতে পারি, একজনের কথা আরেকজনকে বুঝে বলতে পারি এবং মনের আবেগ, অনুভূতি, ঘৃণা ইত্যাদি প্রকাশ করতে পারি। তাহলে আমরা সম্পূর্ণ জেনে নিই ভাষার কাছে বলে। মনের ভাব প্রকাশে বাহনকে বলা হয় ভাষা। অর্থাৎ ভাষার মাধ্যমেই আমরা আমাদের মনের দুঃখ, বেদনা, আনন্দ, সুখ, কষ্ট ইত্যাদি প্রকাশ করে থাকি। যেমন আমি ক্লাসে ফার্স্ট হয়েছি, অর্থাৎ আমার আনন্দ প্রকাশ করেছি, বা পাখিটি কি সুন্দর, আমি কি আবেগ প্রকাশ করেছি, লোকটি এইমাত্র মারা গেল, আমি দুঃখ প্রকাশ করেছি। এভাবে আমরা ভাষার মাধ্যমে আমাদের মনের ভাবগুলি প্রকাশ করতে পারি। ভাষা আমাদের শিক্ষার মাধ্যম। ভাষার সাহায্যে আমরা অন্যের সঙ্গে তর্ক বিতর্ক ইত্যাদি করতে পারি। তাহলে ভাষা কাকে বলে? মনের ভাব প্রকাশে বাহনকে বলা হয় ভাষা। আমি আবারও বলছি তোমাদের, মনের ভাব প্রকাশের বাহনকে বলা হয় ভাষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ভাষা কাকে বলে? মনের ভাব প্রকাশে বাহনকে বলা হয় ভাষা। আচ্ছা, এবার আমরা জেনে নিই আমরা যে ভাষা ব্যবহার করি সেই ভাষাগুলো তো কত রকমের এবং কী কী আছে। আচ্ছা, আমরা দেখতে পাই ভাষা আছে প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে মৌখিক ভাষা, আরেকটি হচ্ছে লিখিত ভাষা। মৌখিক ভাষাকে আবার বলা হয় ওরাল ল্যাঙ্গুয়েজ, আর লিখিত ভাষাকে বলা হয় রাইটিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, মৌখিক ভাষা কি? অর্থাৎ যখন লেখার কোনো নিয়ম ছিল না, মুখে মুখে প্রচলিত ছিল, সেই ভাষাকে বলা হয় মৌখিক ভাষা। তবে মৌখিক ভাষার ক্ষেত্রে একটি সমস্যা আছে, যে লোকটি সেই ভাষা ব্যবহার করে সেই লোকটি মারা যাওয়ার সাথে সাথে তার প্রমাণ নিশ্চিন্ন হয়ে যায়। অর্থাৎ ওই লোকটি মারা যাওয়ার পরে আর কোনো নিয়মবিধি কিছুই আমাদের কাছে থাকে না। তাহলে যে ভাষা মুখে মুখে প্রচলিত হয় তাকেই বলা হয় মৌখিক ভাষা। আমি আবারও বলছি, আদিতে লেখার ব্যবস্থা ছিল না, তাই তখন মুখে মুখে ভাষা প্রচলিত ছিল। তাহলে আমরা এক কথা বলতে পারি, মুখে মুখে যে ভাষা প্রচলিত হয় সেটাকে বলা হয় মৌখিক ভাষা। আবারও বলছি, মুখে মুখে যেই ভাষা প্রচলিত হয় সেটাকে বলা হয় মৌখিক ভাষা। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো মৌখিক ভাষা কাকে বলে? তোমরা অবশ্যই পারবে। মুখে মুখে যে ভাষা প্রচলিত হয় তাকেই বলা হয় মৌখিক ভাষা। আচ্ছা, এবার আমরা আসি লিখিত ভাষা বা রাইটিং ল্যাঙ্গুয়েজ। লেখার মাধ্যমে আমাদের কাছে একটা দলিল থাকে, অর্থাৎ এই লেখাটাকে যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে হাজার হাজার বছর আমাদের কাছে সেই ডকুমেন্ট থেকে যাবে। অর্থাৎ ওই ব্যক্তি কিংবা ওই প্রতিষ্ঠান নিশ্চিন্ত হয়ে গেলেও আমাদের প্রমাণ আমাদের কাছেই থেকে গেল। তাহলে লিখিত ভাষা কাকে বলেন? যেই ভাষায় লিখন ব্যবস্থা আছে, অর্থাৎ লেখার মাধ্যমে যে ভাষা প্রকাশ করা যায় সেটাই হচ্ছে আমাদের লিখিত ভাষা, সেটাই হচ্ছে আমাদের লিখিত ভাষা। তাহলে আমরা বুঝতে পেরেছি ভাষা কাকে বলে, ভাষা প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসি ভাষা লিখন ব্যবস্থা কত রকমের। আমরা এতক্ষণ জানলাম ভাষা কাকে বলে এবং ভাষা কয় প্রকার। ভাষা কাকে বলে? মনের ভাব প্রকাশের বাহনকে বলা হয় ভাষা। ভাষা মূলত দুই প্রকার, লিখিত ভাষা এবং মৌখিক ভাষা। এবার আমরা জেনে নেই আমরা যে ভাষাগুলি ব্যবহার করি সেগুলি লেখার ক্ষেত্রে আমরা কয়টা নিয়ম অনুসরণ করি। ভাষার লিখন ব্যবস্থা প্রধানত তিন রকমের। কয় রকমের? তিন রকমের। প্রথমে আছে বর্ণভিত্তিক, অর্থাৎ অ্যালফাবেটিক। এরপর আছে অক্ষরভিত্তিক, সিনেমেটিক। আর তিন নম্বর হচ্ছে ভাবাত্মক, আইডিওলজি, গ্রাফি। আচ্ছা, বর্ণভিত্তিক বিশ্বের অনেক ভাষারই বর্ণ রয়েছে, যেমন বাংলা ভাষায় বর্ণ আছে, হিন্দি
আছে আছে রুজ ভাষা আছে হিন্দি আছে তামিল প্রভৃতি লাগবে না এসব ভাষা লিখন ব্যবস্থা হলো বর্ণবৃত্তি যেমন বাংলা ভাষায় আমরা বর্ণ ব্যবহার করি তোমাদের কি দেখিয়ে দিছি বর্ণগুলি যেমন আমরা লিখি অ আ লাগবে না লাগবে না আ ক ইত্যাদি এগুলি হচ্ছে আমাদের বর্ণ অ্যালফাবেটিক এরপর আমরা আসি অক্ষরভিত্তিক বা সিলেবেটিক অক্ষর বলতে হচ্ছে কথার টুকরো অংশ কথা বলার সময় আমরা এই অংশই উচ্চারণ করি অর্থাৎ আমরা নিঃশ্বাসের একক প্রয়াসে যতটুকু উচ্চারণ করতে পারি ততটুকুই হচ্ছে অক্ষরভিত্তি একে উচ্চারণের একক ধরা হয় একে দলও বলে অক্ষর অনুযায়ী যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তাকেই বলা হয় অক্ষরভিত্তিক লিখন নীতি যেমন জাপানি ভাষা আচ্ছা এবার আমরা আসি ভাবার্থ বিশ্বের এমন কিছু ভাষা আছে যেই ভাষা লেখার জন্য বর্ণ বা সিলেবেটিক এরকম কোনো নিয়ম নেই এই ভাষাগুলি আমরা চিত্র এঁকে বা ছবি এঁকে বুঝিয়ে দিতে পারি অর্থাৎ ভাবের মাধ্যমে প্রকাশ করি এগুলোকে বলা হয় ভাবাত্মক ভাষা এক্ষেত্রে অনেক ক্ষেত্রে ছবি এঁকে বোঝানো হয় এই লিখন ব্যবস্থাই হচ্ছে তোমার ভাবাত্মক যেমন চীনা কোরিয়ান ভাষা ইত্যাদি তাহলে প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা কি কি শিখলাম ভাষা কাকে বলে ভাষা কয় প্রকার ভাষা লিখন পদ্ধতি আমি তোমাদেরকে আবারও বলছি ভাষা কাকে বলে মনের ভাব প্রকাশের বাহনকে বলা হয় ভাষা ভাষা মূলত দুই প্রকার মৌখিক ভাষা এবং লিখিত ভাষা মৌখিক ভাষাকে আবার আমরা ওরাল ল্যাঙ্গুয়েজ বলতে পারি লিখিত ভাষাকে আবার রাইটিং ল্যাঙ্গুয়েজ এবং ভাষা লিখন ব্যবস্থা হচ্ছে প্রধানত তিন প্রকার বর্ণভিত্তি অক্ষরভিত্তি এবং ভাবাত্মক প্রিয় শিক্ষার্থী মিত্র তোমরা ভালো থেকো তোমাদেরকে অনেক ধন্যবাদ।